ব্রিটিশ ড্রাইভারদের দৃষ্টিশক্তি নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ব্রিটেনের ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি ডিভিএলএ। জানা গেছে এক সপ্তাহের মধ্যে ড্রাইভারদের সুখের অবস্থা নিয়ে নতুন নির্দেশিকা আপডেট করতে যাচ্ছে বলে জানা গেছে। গত বছর অ্যাসোসিয়েশন অফ অপটোমেট্রিস্ট মানে এওপি ড্রাইভারদের স্বাস্থ্যগত অবস্থার প্রকাশিত তালিকা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করার পরে সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে। ডিভিএলএ জানিয়েছে এর মাধ্যমে প্রতিটি চালককে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হবে। ড্রাইভারদের মধ্যে চোখের দৃষ্টি নিয়ে উদ্বেগের মধ্যে এওপি কিছু করণীয় সংশোধন করে তালিকা করেছে। অ্যাসোসিয়েশন অফ অপটোমেট্রিস্ট মানে এওপির প্রধান নির্বাহী অ্যাডাম স্যামসন বলেছেন যে আমরা আমাদের সদস্য রোগী এবং ডিভিএল এর জন্য একটি বাস্তবসম্মত সমাধানের দিকে কাজ করার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ে ডিভিএল এর কর্তৃপক্ষের সাথে খোলামেলা আলোচনা করেছি। মূল তালিকার পরিধি অনেকের জন্য সমস্যাযুক্ত হতো, তবে ডিভিএলএ কর্তৃপক্ষ আমাদের পরামর্শ মেনে নিয়েছে। এই পদক্ষেপ কার্যকর করা হলে ড্রাইভারদের জন্য অপ্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা কমার পাশাপাশি অনেক রোগীর উদ্বেগও দূর করবে। এই গত অক্টোবরে এওপি ড্রাইভারদের জন্য আপডেট নির্দেশিকা প্রকাশ করার পর অনেকেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, তবে শেষ পর্যন্ত ডিভিএলএ এসব মেনে নিয়েছে। ফলে এখন ড্রাইভারদেরকে তাদের চোখের পরীক্ষা করিয়ে ডিভিএলএকে অভিহিত করতে হবে। এতে কমে যাবে অ্যাক্সিডেন্টের সংখ্যা। যদি কোনো চালক এই পরীক্ষা করাতে ব্যর্থ হয় তবে তাকে £1,000 জরিমানা সহ লাইসেন্সে 3টি পেনাল্টি পয়েন্ট যুক্ত করা হবে, এমনকি গুরুতর ক্ষেত্রে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করাও হতে পারে। এওপির মতে যুক্তরাজ্যের 2/3 ড্রাইভার যারা চশমা ব্যবহার করে তাদের প্রেসক্রিপশন আপডেট করা বন্ধ করে দিয়েছে। এছাড়া 20% ড্রাইভার সাম্প্রতিক সময়ে চোখের পরীক্ষা করেনি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।